হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো ডিমটা প্রথমে ভেজে নেব, তার জন্য নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, কারণ আমি ডিম সবসময় হালকা করেই ভেজে নিই রান্নার জন্য। আর এখানে রান্নার জন্য আলু আর পটল, আলু পটলটাও খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে না ভাজলে কিন্তু রান্নাটা একদমই ভালো হয় না, খেতেও ভালো লাগে না। তার জন্য লাল লাল করে আলু আর পটলটা ভেজে নেব, মিডিয়াম আঁচে আলু আর পটলটা ভাজব। তো এখানে আলু আর পটলটা আমার ভাজা হয়ে এসেছে, আর সামান্য একটু ভেজে নেব। তো আলু পটলটা আরও একটু ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর এখানে আমি শিলে বেটে নিলাম, শিলে মশলা বেটেছি আমি। পাকা পাকা যে লঙ্কা হয়, কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা, জিরে আদা আর পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি রান্নার জন্য, তেল দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে, আর টমেটোর উপর দিয়ে দিলাম একটু নুন, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে আসবে। আর দিয়ে দিলাম মশলাটা, নুন হলুদ দিয়ে দিলাম। প্রথমে টমেটোটা আগে একটু ভাজা করে নিচ্ছি, তারপর মশলাটা দিলাম। দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব, একদমই মিডিয়াম আছে, মশলাটাকে আমি কষিয়ে নেব মিডিয়াম আছে। যেহেতু এখানে আমি রক সল্ট ইউজ করেছি, তার জন্য টমেটোটা গলতে কিন্তু একটু সময় লাগবে। এমনি সল্ট নুনটা যখন আমরা দিই তখন কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, কিন্তু রক সল্টটা দিলে তত তাড়াতাড়ি গলে না। তো যাই হোক, হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে, তারপর আলু ভেজে রাখা আলু পটলটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মিডিয়াম আছে আলু পটলটা মশলার সাথে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, বা ঢাকা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নেব। তো ঢাকা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নিলাম, তারপর একটু ফুটিয়ে নিচ্ছি। এবার ডিমটা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে আরও বেশ কিছু সময় একটু ফুটিয়ে নেব। আর একটু ঢাকা দিয়েও আপনারা ফোটাতে পারেন পটলটা, তাহলে খুব সফট হবে, সিদ্ধ হয়ে যাবে যদি কোনো সামান্য। কিন্তু আমার এখানে আলু পটল দুটোই গলে গেছে, আমি শুধু ফুটিয়ে নেব। তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দেখুন ফোটানো হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, গরম মশলা একটু কম করে দিলাম, যেহেতু প্রচণ্ড গরম এখন, এত গরমে গরম মশলাটা একটু কম পরিমাণ খাওয়াটাই ভালো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই গরমে, বেশি বেশি করে জল খাবেন, ভালো থাকবেন, নমস্কার।